হ্যালো ফ্রেন্ডস, আমি কৌশিক চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি এপিসোড নিয়ে। আজকে আমরা রিভিউ করব নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজ বুলবুল। বুলবুল মুভি 1881 সালের একটি স্টোরির উপরে দেখানো হয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের। শুরুতেই দেখাচ্ছে যে একটি বাচ্চা মেয়ে, যার বিয়ে হচ্ছে, যার বয়সটা খুবই কম, একদমই ছোট বাচ্চা মেয়ে, সে এখনও কিছু বিয়ে সম্পর্কে জানেই না। তো বুলবুলের বিয়ে হচ্ছে ইন্দ্রনীলের সাথে, যে কিনা তার থেকে বয়সে 3 কি 4 গুণ বয়সে বড়। তো ইন্দ্রনীলের 2টো ছোট ভাই রয়েছে, তার মধ্যে একজনের নাম হচ্ছে মহেন্দ্র, যে কিনা মেন্টালি খুবই আনস্টেবল, এবং দ্বিতীয়জন সত্যা, যে হলো গিয়ে বুলবুলের বয়সী। তো বুলবুল প্রথমেভাবে তার বিয়ে হয় সত্যার সাথে, যে কিনা তারই সমবয়সী, কিন্তু ফুলশয্যার রাতে সে বুঝতে পারে যে তার বিয়ে সত্যার বড় দাদা, যার নাম হলো ইন্দ্রনীল, তার সাথে বিয়ে হয়েছে। বুলবুল এবং সত্যা যেহেতু দুজনে সমবয়সী ছিল প্রায়, তো সেই কারণে তাদের দুজনের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি 20 বছর বাদের একটি সিন, সেই সময় যাকে বলা হতো চুড়েল বা ডাইনি, এরকম কিছু একটা অশরীরি, যে কিনা তাদের গ্রামে ভীষণভাবে মানুষদেরকে মারছে। দেখা যাচ্ছে সত্যা বিদেশ থেকে তার পড়াশোনা কমপ্লিট করে তার নিজের গ্রামে ফিরে এসেছে, আসার সাথে সাথে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে। সত্যা কোনোভাবেই মানতে চাইছিল না যে মৃত্যুগুলো হচ্ছে সেগুলো কোনো ডাইনি বা চুড়েল দ্বারা হচ্ছে, এগুলো কোনো মানুষের দ্বারাই হচ্ছে। এখানে পরমব্রত একজন ডাক্তারের রোলে অভিনয় করেছেন, যিনি কিনা প্রথম দিকে বুলবুলের একজন ডাক্তার ছিলেন, এবং পরে তিনি সেই গ্রামেই স্থায়ীভাবে থেকে যান এবং সবার সাহায্য করেন। সত্যা এই সমস্ত হত্যাগুলোর পেছনে ডাক্তারের হাত আছে বলে মনে করছিল, তাই সেটা নিয়ে সে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। পাওলিদাম এখানে একটি ক্যারেক্টারের রোল করেছেন, যার নাম হচ্ছে বিনোদিনী, যে কিনা মহেন্দরের ওয়াইফ। তো বর্তমানে দেখানো হচ্ছে মহেন্দর মারা গেছেন এবং বিনোদিনী বিধবা হয়ে গেছেন, মানে পাওলিদাম যে ক্যারেক্টারটা প্লে করছেন এখানে বিনোদিনী সত্যার সাথে বুলবুলের কাছে এসেছেন এবং সেখানে থাকার জন্য, যেহেতু বুলবুল এখন বর্তমানে একা থাকেন কারণ ইন্দ্রনীল বর্তমানে বিদেশে থাকেন। তো বন্ধুরা, পুরো মুভির স্টোরিটা আমি বলবো না, যদি পুরো মুভির স্টোরিটা দেখতে হয় আপনাদেরকে নেটফ্লিক্সে যেয়ে দেখতে হবে। আমি ছোটো ছোটো করে কিছু সংক্ষেপে গল্পগুলো আপনাদেরকে শোনাবো এবং তার রিভিউটা দেব। তো শেষের দিকে দেখা যাচ্ছে যে ডাইনি সন্দেহ যাকে করা হচ্ছিল, সেই ডাইনি বা চুড়েল সেটা আসলে বুলবুল, যে কিনা একজন মানুষ। আসলে আমরা ছোটোবেলার থেকেই জেনে এসেছি যে চুড়েল বা ডাইনি যারা হয় তারা উল্টো পায়ে হাঁটে, তো এখানে এরকম একটা কনসেপ্ট দেখানো হয়েছে। বুলবুলের সাথেও কিছু এরকম ধরনের ঘটনা ঘটে, যে কারণে তার পাগুলো বেঁকে যায় এবং সে উল্টো পায়ে হাঁটত, কিন্তু সে পুরোপুরি মানুষই ছিল, সে কোনো ডাইনি বা প্রেতাত্মা বা এরকম কিছু চুড়েল কিছুই নয়। তো বন্ধুরা, আপনারা পুরো মুভিটা দেখুন নেটফ্লিক্সে, যে আশা করব আপনাদের প্রত্যেকের খুব ভাল লাগবে, আমার তো খুবই ভাল লেগেছে। আমি 5-এর মধ্যে মুভিটাকে 4.5 রেটিং দেব। আমার চ্যানেলটা একদমই নতুন, তো প্লিজ আপনারা সবাই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক অ্যান্ড কমেন্ট করুন। প্রথমবার করছি, অনেক কিছু ভুল ত্রুটি হতেই পারে, তো আপনারা কমেন্ট করে জানান কাদেরকে এরকম লাগলো ভিডিওটা। আশা করছি প্রত্যেকের ভালোই লাগবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।